প্রতিটি মানুষই নিজেদের ইচ্ছে মতো চলতে চায়। আচ্ছা, কেমন হতো যদি আমাদের পৃথিবীতে এমন একটি শহর থাকত যেখানে মানুষ তার ইচ্ছে মতো চলতে পারত, যা খুশি তাই করতে পারত, যেভাবে খুশি সেভাবেই ঘুরে বেড়াতে পারত? ব্যাপারটি খুব ইন্টারেস্টিং, তাই না? বলছিলাম 2021 সালে রিলিজ হওয়া ফ্রি গাই মুভিটির কথা। মুভিটির IMDb রেটিং 7.4 আউট অফ 10 এবং রোটেন টমেটোস এ মুভিটি 80% ফ্রেশ রয়েছে। নিঃসন্দেহে এই মুভিটি 2021 সালে আপনার দেখা একটি সেরা মুভি হতে চলেছে, কারণ এই মুভিটির গল্প এবং VFX মুহূর্তের মধ্যেই আপনার মন ভালো করে দেবে। তাহলে চলুন শুরু করা যাক ফ্রি গাই মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় ফ্রি সিটি নামক একটি শহরকে দেখিয়ে, যেখানে সবকিছুই ফ্রি ছিল, অর্থাৎ এখানকার মানুষ যা খুশি তাই করতে পারত, এমনকি তারা তাদের মনের কল্পনা দিয়ে সবকিছুই নিজের মতো করে নিতে পারত। এখানে আমরা দুজন ছেলে মেয়েকে একটি নীল গাড়িতে বসে থাকতে দেখি। তাদেরকে কিছু পুলিশ ধাওয়া করছিল, হঠাৎ করেই সেই গাড়ির মধ্যে থাকা ব্যক্তিটি বাহিরের দিকে ফায়ার করতে শুরু করে। আসলে তাদের দুজনকে একটি টাস্ক দেয়া হয়েছিল, যেটা কমপ্লিট করে তারা সেখান থেকে চলে যায়। এই শহরটিতে দুই ধরনের মানুষ বসবাস করত। এখানে একদল মানুষ ছিল সানগ্লাস পরা, আর আরেক দল মানুষ ছিল সানগ্লাস ছাড়া। এখানে সানগ্লাস পরা মানুষদেরকে হিরো বলা হতো। এ দলের মানুষগুলো ছিল খুবই প্রভাবশালী। তারা তাদের এই ক্ষমতাকে কাজে লাগিয়ে শহরটির বিভিন্ন স্থানে ধ্বংসলীলা চালাত, অর্থাৎ তাদের যখন যা ইচ্ছে তাই করত। পরের দৃশ্যে আমরা ফ্রি গাই নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। সে তার জীবনকে অনেক বেশি উপভোগ করত, এমনকি তার জীবনের প্রতিটি দিনই একই রকম ছিল। সেই সাথে তার সবগুলো পোশাকই একদম সেম ছিল। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, অফিসের জন্য রেডি হয়, তার মাছের সঙ্গে কথা বলে, মাঝরাস্তায় একটি কফি শপে গিয়ে তার সবচাইতে পছন্দের কফিটি পান করে। এরপর রাস্তাতে তার সঙ্গে একজন সিকিউরিটি গার্ড জয়েন হয়, যে কিনা তার সঙ্গেই একই ব্যাংকে কর্মরত ছিল। প্রতিদিনই তারা দুজন একসঙ্গেই তাদের অফিসে যেত। আসলে তারা দুজন একে অপরের বন্ধু ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের অফিসে পৌঁছে যায়, আর হঠাৎ করেই সেখানে ডাকাত চলে আসে। কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছিল এটা তাদের জন্য খুবই স্বাভাবিক একটি ব্যাপার, কারণ তারা ডাকাতদেরকে কিছু না বলে নিজেরাই তাদেরকে লুট করতে দিচ্ছে। এখানে গাই এবং বাড়ির কথা শুনে আমরা বুঝতে পারি এগুলো তাদের জীবনের খুবই স্বাভাবিক ঘটনা। পরের দিন সকালে গাই একটি জুতোর দোকানে যায়, আর সেখানে সে একজোড়া জুতো পছন্দ করে, যেগুলোর দাম ছিল $200। কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না, তাই সে জুতোগুলোকে কিনতে পারে না। অন্যদিকে আমরা সানগ্লাস পরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম হলো ক্লারা। ক্লারা এখানে একজন মাস্ক পরা ব্যক্তির কাছে আসে, আর সে তার দিকে একটি গান পয়েন্ট করে, এবং সেই ব্যক্তির কাছ থেকে সে একটি ভিডিও ক্লিপ চায়। সেই ব্যক্তি ভয় পেয়ে ক্লারাকে ভিডিও ক্লিপটি দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ক্লারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে গাই বাড়ির সঙ্গে তাদের অফিস থেকে বাড়িতে ফিরছিল, হঠাৎ করে সে রাস্তাতে ক্লারাকে দেখতে পায়, আর প্রথম দেখাতেই সে ক্লারার প্রেমে পড়ে যায়। কিন্তু বাড়ি এই বিষয়টি বুঝতে পেরে গাইকে বোঝানোর চেষ্টা করে। সে বলে মেয়েটি সানগ্লাস পরে আছে, অর্থাৎ সে অনেক প্রভাবশালী, আর তাদের সঙ্গে কথা বলার আমাদের কোনো অনুমতি নেই, তাই তুমি দয়া করে এই রাস্তায় পা দিও না। কিন্তু গাই বাড়ির কোনো কথাই শোনে না, সে ক্লারার পিছু করতে থাকে, আর হঠাৎ করে একটি ট্রেনের সঙ্গে গায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ফলে গাই সেখানেই মারা যায়। এখানে আমরা জানতে পারি এটি আসলে একটি ভিডিও গেম ছিল, যেখানে ক্লারার ক্যারেক্টার প্লে করছিল মিলি নামের একটি মেয়ে। এই ভিডিও গেমটির নাম হলো ফ্রি সিটি। এই গেমটিতে সানগ্লাস পরা ক্যারেক্টার গুলো ছিল অনলাইন প্লেয়ার, অর্থাৎ এরা হলো মেইন ক্যারেক্টার, আর গাই ছিল একটি NPC ক্যারেক্টার। এর মানে হলো নন প্লেবল ক্যারেক্টার, অর্থাৎ গেমটিতে তার কোনো কাজ নেই। এই সকল ক্যারেক্টারদের জীবন বারবার রিপিট হতে থাকে। মিলি একটি দোকানে বসে প্রায় 4 ঘন্টা যাবত গেম খেলছিল। ঠিক তখনই সেখানে একটি মেয়ে আসে, আর সে মিলিকে বলে এখন দোকান বন্ধ করার সময় হয়ে গিয়েছে,
অন্যদিকে আমরা গেমের দুনিয়াতে গাইকে দেখতে পাই। গাই আবারও সকাল বেলা ঘুম থেকে ওঠে, কিন্তু আজ সে নিজের রুটিন ফলো করছিল না। সে রেডি হয়ে তার অফিসের উদ্দেশ্যে রওনা হয় আর মাঝপথে সেই কফি শপে প্রবেশ করে, কিন্তু এবার সে তার পছন্দের কফি অর্ডার না করে অনেক দামি একটি কফি অর্ডার করে, ফলে সেখানে থাকা সকল মানুষ তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে কি করবে বুঝতে না পেরে আগের কফিটি আবার অর্ডার করে। এরপর সে কফি নিয়ে সেখান থেকে তার অফিসে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে প্রতিদিনের মতোই ডাকাত চলে আসে, আর এই ডাকাতরা হলো এক ধরনের অনলাইন প্লেয়ার। ডাকাত যখন তাদের ব্যাংক লুট করছিল, গাই তখন রাস্তায় ক্লারাকে দেখতে পায়। এরপর সে তার বন্ধু বাড়িকে বলে, আমি যেভাবেই হোক ক্লারার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু বাড়ি তাকে আবারও বোঝানোর চেষ্টা করে। সে বলে, সানগ্লাস পরা মানুষদের কাছ থেকে দূরে থাকো, কিন্তু গাই এবারও বাড়ির কোনো কথা শোনে না। এরপর সে সেখানে থাকা ডাকাতকে অনুরোধ করে বলে, কিছুক্ষণের জন্য তোমার সানগ্লাসটি আমাকে দাও, একটু পরেই আমি তোমাকে ফেরত দিয়ে দেব। আসলে গাই এই সানগ্লাসটির সাহায্যে ক্লারাকে ইমপ্রেস করতে চাইছিল, কিন্তু সেই ডাকাত কিছুতেই গাইকে সানগ্লাসটি দিতে চাইছিল না, ফলে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর লড়াইয়ের এক পর্যায়ে গাই সেই ডাকাতকে হারিয়ে দেয় এবং সেই সানগ্লাসটিকেও নিজের করে নেয়। এরপর গাই সেই সানগ্লাসটিকে পরে বাহিরে বের হয়, আর সেখানে সেই সবকিছুই দেখতে পাচ্ছিল যেগুলো একজন অনলাইন প্লেয়ার দেখতে পায়, অর্থাৎ বাতাসে ভেসে বেড়ানো কয়েন, মেডিকেট ইত্যাদি, ঠিক যেমনটি আমরা ভাইস সিটি গেমে দেখে থাকি। গাই সেখানে থাকা একটি মেডিকেটে টাচ করে, ফলে সঙ্গে সঙ্গেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আবার সে যখন মানিতে টাচ করে, তখন তার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা জমা হয়। অন্যদিকে আমরা বাস্তব দুনিয়াকে দেখতে পাই, যেখানে কিছু মানুষ এই গেমটিকে নিয়ে কাজ করছিল। আর এখানে আমরা কি নামের একজন ছেলেকে দেখতে পাই, কি তার বন্ধুকে ডেকে গাইয়ের একটি ভিডিও ক্লিপ দেখায়, যেখানে গাই একজন অনলাইন প্লেয়ারের সঙ্গে লড়াই করছিল। গাইয়ের এ ধরনের আচরণের কারণে ফ্রি সিটি গেমের শৃঙ্খলা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিল। তাই কের বন্ধু কিকে বলে, আমাদেরকে এই গেমের মধ্যে প্রবেশ করে গাইকে মেরে ফেলতে হবে, তা না হলে এই গেমটির সিস্টেম পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। এরপর তারা দুজন পুলিশ অফিসারের ক্যারেক্টার নিয়ে গেমটির মধ্যে প্রবেশ করে। অন্যদিকে গাই তার গেমের টাকা দিয়ে সেই জুতোগুলোকে কিনে নেয়, যেগুলোকে সে অনেকদিন আগেই কিনতে চেয়েছিল। এরপর কি এবং তার বন্ধু পুলিশ সেজে গাইয়ের কাছে আসে, আর তারা গাইকে বলে, তুমি এই গেমের রুলস ভঙ্গ করেছ, তাই এখন আমাদের সঙ্গে তোমাকে যেতে হবে। একথা শুনেই গাই সেখান থেকে পালিয়ে একটি বিল্ডিং এ চলে যায়। যেহেতু গাই সেই জুতোগুলো পরেছিল, তাই সে লাফিয়ে লাফিয়ে অনেক উঁচুতে উঠতে পারছিল, কিন্তু এই বিষয়টি গাইয়ের কাছে একদম নতুন ছিল, তাই সে জুতোগুলোকে ভালোভাবে কন্ট্রোল করতে পারছিল না। এভাবেই গাই তাদের হাত থেকে পালাতে থাকে, কিন্তু হঠাৎ করে এক সময় সে ধরা পড়ে যায় আর কি এবং তার বন্ধু তাকে মেরে ফেলে। পরের দৃশ্যে আমরা বাস্তব দুনিয়াকে দেখি, যেখানে কি এবং মিলি কথা বলছিল, আর এখানে আমরা জানতে পারি তারা দুজন মিলে ফ্রি সিটি গেমটিকে তৈরি করেছে। তবে তাদের দুজনের কোম্পানির মালিকের উপর অনেক ক্ষোভ ছিল, কারণ সেই গেমটি তৈরিতে তাদের ক্রেডিটের পাশাপাশি নিজের ক্রেডিট লাগিয়ে দিয়েছে। আসলে এটা ছিল তাদের পুরনো একটি ইন্টারভিউ, যেটা মিলি বাড়িতে বসে টিভির মাধ্যমে দেখছিল। ঠিক তখনই সেখানে কি চলে আসে, আর সে মিলিকে বলে, তুমি ফ্রি সিটি গেমের চিন্তা বাদ দিয়ে দাও, কারণ এই গেমের মালিক খুব শীঘ্রই ফ্রি সিটি 2 গেম নিয়ে আসতে চলেছে, ফলে ফ্রি সিটি 1 গেমের কোনো অস্তিত্বই থাকবে না, আর আমাদের কেউ কোনো প্রকার ক্রেডিট দেওয়া হবে না। একথা শুনে মিলি অনেক আপসেট হয়ে যায়, কারণ তারা অনেক কষ্ট করে ফ্রি সিটি 1 গেমের মডেল তৈরি করেছিল, আর মিলি চায় ফ্রি সিটি 2 গেমের পাশাপাশি 1 গেমটিও টিকে থাকুক। কিন্তু এখন ফ্রি সিটি 1 গেমটিকে বাঁচাতে হলে তাদের একটি গোপন কোডের প্রয়োজন, আর এই কোডটিকে বের করার জন্য মিলি কিয়ের কাছে সাহায্য চায়, কিন্তু কি বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়, আর সে মিলিকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা গেমের দুনিয়াকে দেখি, এখানে গাই আবারও ঘুম থেকে ওঠে, আর সে আগের মতোই কোনো প্রকার রুলস ফলো করছিল না। আসলে এই গেমটির অপারেটিং সিস্টেমে কিছু প্রবলেম থাকার কারণে গাই একটি অটোমেটিক ক্যারেক্টার হয়ে গিয়েছিল, যে তার নিজের ব্রেন দিয়েই সবকিছু করে। সে একটি অন্য পোশাক পরে ক্লারার কাছে চলে যায়, ক্লারা তখন তাকে একটি এনপিসি ক্যারেক্টার ভেবে মেরে ফেলতে চায়।
কিন্তু গাই ক্লারাকে মিথ্যে বলে। সে বলে, আমি কোনো এনপিসি ক্যারেক্টার নই। তুমি কি দেখতে পাচ্ছ না যে আমার কাছে সানগ্লাস আছে? ক্লারা তখন মনে করে গাই তার মতোই একজন অনলাইন প্লেয়ার। এরপর সে গাইকে তার সঙ্গে একটি বেসমেন্টে নিয়ে যায় এবং সেখানে গিয়ে ক্লারা গাইকে তার গেমের লেভেল দেখায়। এখানে ক্লারার লেভেল ছিল 195, আর অন্যদিকে গাইয়ের লেভেল ছিল 1, কারণ গাই সবে মাত্র এই গেমটি খেলা শুরু করেছে। কিন্তু সে ক্লারাকে জানায় যে সে তার সঙ্গে মিলে এই গেমটি খেলতে চায়। তখন ক্লারা বলে, আমার সঙ্গে খেলতে হলে তোমার লেভেল 100 উপরে থাকতে হবে। এরপর ক্লারা গাইকে কিভাবে এই গেমটি খেলতে হয় সেটা শিখিয়ে দেয়, আর গাই সঙ্গে সঙ্গেই তার লেভেল আপ করার জন্য বাহিরে বেরিয়ে পড়ে। গাই এনপিসি ক্যারেক্টারদেরকে না মেরে তাদেরকে অনলাইন প্লেয়ারদের কাছ থেকে বাঁচাতে থাকে, এমনকি সে খারাপ অনলাইন প্লেয়ারদেরকে মেরে ফেলতে থাকে। এ কারণে সে খুব অল্প সময়ের মধ্যেই ফ্রি সিটি গেমের হিরো হয়ে যায়, এমনকি তাকে নিউজেও দেখানো হয়। অর্থাৎ গায়ের ক্যারেক্টারটি পুরো পৃথিবীতে বিখ্যাত হয়ে যায়। সবাই মনে করে গাই একটি অনলাইন প্লেয়ার, তাই তার হাজার হাজার ফ্যান ফলোয়ার তৈরি হয়। এভাবে করেই খুব অল্প সময়ের মধ্যেই গাই তার লেভেল 102 আপ করে নেয়। এরপর সে তার বন্ধু বাড়ির কাছে যায় আর বলে, আমি এখন ফ্রি সিটি গেমের হিরো হয়ে গিয়েছি। কিন্তু বাড়ি তার উপর রাগ করে। ঠিক তখনই সেখানে একজন ডাকাত চলে আসে। গাই তখন সেই ডাকাতকে মেরে ফেলে আর তার কাছ থেকে তার সানগ্লাসটি ছিনিয়ে নেয়। এরপর সে তার বন্ধু বাড়িকে সেই সানগ্লাসটি পরতে বলে, কিন্তু বাড়ি গায়ের কথায় রাজি না হলে গাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা বাস্তব দুনিয়াকে দেখতে পাই। এখানে মিলি মেসেজের মাধ্যমে আবারও কিয়ের কাছে সাহায্য চায়। এবার কি কোনো উপায় না পেয়ে মিলিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা দুজন মিলে ক্লারার ক্যারেক্টারের মাধ্যমে তাদের প্রয়োজনীয় একটি ডিভাইস বের করে ফেলে, যেটার সাহায্যে তারা ফ্রি সিটি 1 গেমকে বাঁচাতে পারবে। অন্যদিকে ক্লারা যেহেতু মিলির ক্যারেক্টার ছিল, তাই মিলি ক্লারাকে নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারে। মিলি যখন ক্লারার মাধ্যমে তাদের প্রয়োজনীয় ডিভাইসটি পেয়ে যায়, ঠিক তখনই সেখানে কয়েকজন অনলাইন প্লেয়ার চলে আসে আর তারা ক্লারাকে গুলি করতে শুরু করে। এদিকে মিলি গেম খেলার মাধ্যমে ক্লারাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ওই সকল অনলাইন প্লেয়াররা অনেক বেশি শক্তিশালী ছিল, এ কারণে মিলি তাদের সাথে পেরে উঠছিল না। ঠিক তখনই সেখানে গাই চলে আসে। এরপর তারা দুজন মিলে ওই সকল অনলাইন প্লেয়ারদের সঙ্গে লড়াই করতে শুরু করে। ক্লারা গাইয়ের বাইকে চড়ে বসে আর তারা তাদের দিকে গুলি ছুটতে ছুটতে জানালা দিয়ে বাহিরে বেরিয়ে যায়। কিন্তু মিলির যে ডিভাইসটি প্রয়োজন ছিল সেটা নিতে সে ভুলে যায়। পরের দৃশ্যে আমরা অ্যান্টনি নামক একজন ব্যক্তিকে দেখি, আর অ্যান্টনি হলো ফ্রি সিটি গেমের মালিক। অ্যান্টনি ফ্রি সিটি 1 গেমকে ডিস্ট্রয় করে দিতে চায়। অন্যদিকে আমরা ক্লারা এবং গাইকে দেখতে পাই। গাই এখানে ক্লারাকে তার বেসমেন্ট দেখানোর জন্য নিয়ে এসেছে। এরপর ক্লারা গায়ের বেসমেন্ট দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ গায়ে খুব অল্প সময়ের মধ্যেই লেভেল আপ করে তার বেসমেন্ট অনেক বড় করে ফেলেছে, যেখানে প্রচুর পরিমাণে বাইক, কার এবং বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। এসব দেখে ক্লারা গাইকে বলে, তুমি আসলে কে, আর এত অল্প সময়ের মধ্যে কিভাবে তুমি তোমার লেভেল আপ করলে? কিন্তু গাই ক্লারার কোনো কথাই বুঝতে পারে না, কারণ গাই ছিল একটি এনপিসি ক্যারেক্টার, আর সে নিজেও জানতো না যে সে একটি গেমের মধ্যে রয়েছে, কারণ গাই ফ্রি সিটিকে রিয়েল মনে করত। কিছুক্ষণ পর তারা দুজন মিলে আইসক্রিম খেতে যায়। এখানে তারা দুজন একসাথেই একই ধরনের আইসক্রিম অর্ডার করে, অর্থাৎ এখানে তাদের দুজনের পছন্দ এক হয়ে যায়, আর এ ব্যাপারটি ক্লারার কাছে অনেক ভালো লাগে। কিছুক্ষণ পর গাই ক্লারাকে প্রপোজ করে আর সে ক্লারাকে বলে, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা বাস্তব দুনিয়াকে দেখতে পাই। এখানে মিলি ক্লারার মাধ্যমে গেমের দুনিয়াতে গায়ের সঙ্গে সময় কাটাচ্ছিল, আর সে গায়ের মুখে এমন কথা শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ সে কিছুতেই বুঝতে পারছিল না যে একটি গেমিং ক্যারেক্টারের মধ্যে কিভাবে মানুষের মতো ইমোশন কাজ করছে। ঠিক তখনই সেখানে কি চলে আসে, আসলে কি জেনে ফেলেছে যে গাই কোনো অনলাইন প্লেয়ার নয়, বরং সে একটি এনপিসি ক্যারেক্টার, আর তার মধ্যে এখন মানুষের মতো ইমোশন কাজ করছে। কি তখন মিলিকেও এ বিষয়টি জানায় আর মিলি অনেক খুশি হয়ে যায়, কারণ তারা যখন ফ্রি সিটি গেমটিকে তৈরি করেছিল
তখন তারা একটি কোড ব্যবহার করেছিল আর সেই কোডের মাধ্যমে তারা যে কোনো এনপিসি ক্যারেক্টারের মধ্যে মানুষের মতো ইমোশন তৈরি করতে চাইছিল যাতে করে সারা বিশ্বে তারা সুনাম অর্জন করতে পারে কিন্তু তখন তাদের পরিকল্পনা সফল হয়নি তবে এখন নিজে থেকেই আর্টিফিশিয়াল ভাবে গায়ের মতো একটি আনকমন ক্যারেক্টার তৈরি হয়ে গিয়েছে যার মধ্যে মানুষের মতো ইমোশন কাজ করছে এমনকি সে একটি গেমকে রিয়েল ভাবতে শুরু করেছে আর এই ধরনের ক্যারেক্টার গেমিং ইতিহাসে এই প্রথমবার তৈরি হয়েছে যেটা মিলি এবং কিয়ের কাছে তাদের জীবনের সবচাইতে বড় অর্জন ছিল এখানে কি মিলিকে বলে গেমের মালিক অ্যান্টনি 48 ঘন্টার মধ্যেই ফ্রি সিটি ওয়ান গেমটিকে ডিস্ট্রয় করে দেবে তাই তারা দুজন মিলে ডিসাইড করে ফ্রি সিটি ওয়ান গেমটি ডিস্ট্রয় হয়ে গেলেও তারা যেভাবেই হোক গায়ের ক্যারেক্টারটিকে রক্ষা করবে তাই সঙ্গে সঙ্গেই কি একটি নতুন গেমের ডিজাইন তৈরি করতে শুরু করে যাতে করে তারা গায়কে ফ্রি সিটি ওয়ান গেম থেকে নতুন গেমটিতে নিয়ে আসতে পারে সেই সাথে সে মিলিকে ফ্রি সিটি টু গেমটির সকল ইনফরমেশন দেয় আর বলে আমাদের হাতে এখনো আরো দুদিন সময় আছে যদি আমরা কোনোভাবে গেমটির কোড সংগ্রহ করতে পারি তাহলে এখনো আমরা ফ্রি সিটি ওয়ান গেমটিকে বাঁচাতে পারবো এরপর মিলি ক্লারার ক্যারেক্টারে আবারও গেম খেলতে শুরু করে আর সে এবার গাইকে একটি জায়গাতে নিয়ে যায় এখানে এসে গাই বুঝতে পারে এটা কোনো রিয়েল দুনিয়া নয় বরং এটা হলো একটি গেম আর সে নিজে এই গেমের একটি এনপিসি ক্যারেক্টার এ বিষয়টি জানতে পেরে গায়ের অনেক মন খারাপ হয় এরপর মিলি ক্লারার মাধ্যমে গাইকে সবকিছু খুলে বলে সে বলে আমাদের হাতে মাত্র 48 ঘন্টা সময় রয়েছে আর এই 48 ঘন্টার মধ্যেই আমাদের দুজনকে এই গেমটির কোড খুঁজে বের করতে হবে তা না হলে 48 ঘন্টা পর ফ্রি সিটি গেমটিকে ডিস্ট্রয় করে দেওয়া হবে ফলে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না এমনকি এই পুরো শহরটি ধ্বংস হয়ে যাবে এ কথাগুলো জানতে পেরে গাই অনেক চিন্তিত হয়ে পড়ে আর সে দৌড়তে দৌড়তে একটি সমুদ্রের কিনারায় চলে আসে এরপর গাই সেখানে দাঁড়িয়ে ফ্রি সিটি থেকে বের হতে চায় কিন্তু সে সেখান থেকে বের হতে পারে না তারপর সে ফ্রি সিটির রাস্তায় চলে যায় আর সেখানে গিয়ে গাই সবাইকে চিৎকার করে বলে এটা কোনো আসল দুনিয়া নয় আমরা সবাই একটি গেমের মধ্যে আটকে আছি ঠিক তখনই সেখানে একটি অনলাইন প্লেয়ার তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে পরের দিন সকালে গাই আবারও ঘুম থেকে ওঠে আর সে এবার সঙ্গে সঙ্গেই তার বন্ধু বাড়ির কাছে চলে যায় এরপর সে বাড়িকে সকল ঘটনা খুলে বলে সে বলে আমরা মানুষ নই আমরা হলাম একটি গেমের এনপিসি ক্যারেক্টার আর আমাদের এই পৃথিবীটি রিয়েল নয় এ কথা শুনে বাড়ি তাকে বলে হতে পারে এখানকার কোনো কিছুই রিয়েল নয় কিন্তু আমাদের বন্ধুত্ব রিয়েল আমাদের দুজনের একসঙ্গে কাটানো সময়গুলো রিয়েল এরপর গাই বাড়িকে বলে ফ্রি সিটিকে বাঁচাতে হলে আমাদেরকে একটি কোড খুঁজে বের করতে হবে এরপর তারা দুজন মিলে একজন অনলাইন প্লেয়ারের কাছে যায় যার কাছে তাদের প্রয়োজনীয় কোডটি ছিল এখানে আমরা দেখতে পাই এই অনলাইন প্লেয়ার খুব সহজেই গাইকে কোডটি দিয়ে দেয় আসলে এই প্লেয়ারের ক্যারেক্টারের মাধ্যমে যে এই গেমটি খেলছিল সে গায়ের একজন ফ্যান ছিল তাই সে গাইকে দেখে অনেক এক্সাইটেড হয়ে কোডটি দিয়ে দেয় এরপর গাই সেই কোডটিকে নিয়ে ক্লারার কাছে চলে যায় আর ক্লারা গায়ের কাছে কোডটি দেখে অনেক খুশি হয়ে যায় অন্যদিকে বাস্তব দুনিয়াতে সকলেই জেনে যায় যে গাই একটি এনপিসি ক্যারেক্টার এ বিষয়টি জানতে পেরে প্রতিটি গেমারই অনেক অবাক হয়ে যায় আর সকলেই গাইয়ের অনেক প্রশংসা করে এবং তারা গাইয়ের ফ্যান হয়ে যায় এদিকে ক্লারা এবং গাই একসঙ্গে সময় কাটাচ্ছিল হঠাৎ করেই তাদের গেমের দুনিয়াতে সবকিছু স্টপ হয়ে যায় কারণ বাস্তব দুনিয়াতে অ্যান্টনি 48 ঘন্টার আগেই পুরো গেমটিকে রিবুট করে দেয় এ কারণে ফ্রি সিটি গেমে থাকা সকল এনপিসি ক্যারেক্টারদের পুরনো স্মৃতি মুছে যায় আবার যখন ফ্রি সিটি গেমটিকে চালু করা হয় তখন দেখা যায় সকালবেলা গাই ঘুম থেকে উঠে তার আগের রুটিন ফলো করছে অর্থাৎ গাই তার পুরনো স্মৃতি ভুলে গিয়েছে এরপর ক্লারা গায়ের কাছে আসলে গাই তাকে চিনতে পারে না ক্লারা তখন গাইকে সবকিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এতে করে কোনো লাভই হয় না অন্যদিকে বাস্তব দুনিয়াতে এ বিষয়টি নিয়ে মিলি কিয়ের সঙ্গে কথা বলে তখন কি মিলিকে বলে তুমি একবার চেষ্টা করে দেখো আমার বিশ্বাস ক্লারার মাধ্যমেই তুমি গায়ের স্মৃতি ফিরিয়ে আনতে পারবে পরের দৃশ্যে আমরা দেখতে পাই ক্লারা গায়ের কাছে যায় আর বলে
আমাদের হাতে আর মাত্র একদিন সময় আছে। এই সময়ের মধ্যে কোনো কিছু করতে না পারলে পুরো গেমটি ধ্বংস হয়ে যাবে। কিন্তু এতেও গায়ের কোনো কিছু মনে পড়ে না, ফলে ক্লারা কোনো উপায় না পেয়ে গায়কে জড়িয়ে ধরে, আর সঙ্গে সঙ্গেই গায়ের সবকিছু মনে পড়ে যায়। এরপর গাই ক্লারাকে তার রুমে নিয়ে যায়, আর সেই রুমের জানালা দিয়ে সে ক্লারাকে একটি জায়গা দেখায়। তখন ক্লারা বুঝতে পারে এই জায়গাটি দিয়েই তাদেরকে ফ্রি সিটি গেম থেকে বের হতে হবে। আসলে একদিনের মধ্যেই তাদের পুরো শহরটি ধ্বংস হয়ে যাবে, তাই তারা দুজন চাইছিল ফ্রি সিটির সকল মানুষদেরকে নিয়ে কিয়ের তৈরি অন্য একটি গেমে চলে যেতে। কিন্তু ক্লারা দেখে সেখানে ফ্রি সিটি গেম থেকে বের হওয়ার তেমন কোনো রাস্তা নেই। এরপর বাস্তব দুনিয়াতে মিলি কিকে এই বিষয়টি জানায়। তখন কি বলে, আমি খুব শীঘ্রই ফ্রি সিটি গেমে একটি ব্রিজ তৈরি করছি, যেটার সাহায্যে তারা সবাই অন্য গেমে চলে যেতে পারবে। অন্যদিকে আমরা ফ্রি সিটিকে দেখতে পাই। এখানে গাই এবং ক্লারা সেই শহরের সকল মানুষদেরকে একত্রিত করেছে। এরপর গাই এবং ক্লারা তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলে, ফলে তারা সবাই গাই এবং ক্লারার সঙ্গে অন্য আরেকটি গেমে যেতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর যখন অনলাইন প্লেয়াররা ফ্রি সিটি গেমটি খেলতে শুরু করে, তখন তারা আশেপাশে কাউকেই দেখতে পায় না, কারণ এখানকার সকল মানুষেরা তাদের মুক্তির আনন্দে একটি জায়গাতে বসে পার্টি করছিল। অন্যদিকে বাস্তব দুনিয়াতে অ্যান্টনি কি এবং মিলির সমস্ত প্ল্যানের ব্যাপারে জেনে যায়, ফলে সে অনেক রেগে গিয়ে গেমটির অপারেটিং সিস্টেমকে ডিস্ট্রয় করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগেই কি ফ্রি সিটি গেমে একটি ব্রিজ তৈরি করে ফেলে। এদিকে অ্যান্টনি এই গেম থেকে সকল অনলাইন প্লেয়ারদেরকে রিমুভ করে দেয়, ফলে ক্লারাও সেখান থেকে রিমুভ হয়ে যায়। ফ্রি সিটিতে এখন শুধুমাত্র এনপিসি ক্যারেক্টারগুলোই রয়েছে। এদিকে গেম থেকে অনলাইন প্লেয়ারগুলো রিমুভ হয়ে গেলেও তারা গেমের মধ্যে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোকে সরাসরি দেখতে পাচ্ছিল, কিন্তু তারা খেলতে পারছিল না। অন্যদিকে অ্যান্টনি গাইকে মারার জন্য ডিউড নামের একটি প্রোগ্রাম তৈরি করে গেমের মধ্যে পাঠিয়ে দেয়, যেটা দেখতে গায়ের মতো হলেও সে ছিল বিশাল আকৃতির। এরপর গায়ের বন্ধু বাডি ডিউডকে বলে, গাই হলো আমার সবচাইতে ভালো বন্ধু, আর তুমি যেহেতু একদম গায়ের মতোই দেখতে, তাই তুমিও চাইলে আমার বন্ধু হতে পারো। একথা শুনে ডিউট অনেক রেগে যায়, আর সে বাড়িকে মারতে শুরু করে। এরপর সে গাইকে মারতে যায়। ঠিক তখনই গাই মাটিতে ক্লারার সানগ্লাস দেখতে পায়, আর সঙ্গে সঙ্গেই সে সানগ্লাসটিকে পরে নেয়, ফলে সে অনেক পাওয়ারফুল হয়ে যায়। এরপর সে তার পাওয়ারের মাধ্যমে ক্যাপ্টেন আমেরিকার শেল্ড তৈরি করে, আর সে তার অন্য হাতটিকে হালকের হাতে পরিণত করে ফেলে। এরপর সে ডিউটকে অনেক জোরে একটি ঘুষি মারে, ফলে তাদের মধ্যে প্রচুর পরিমাণে লড়াই শুরু হয়ে যায়। তাদের এই লড়াই সারা বিশ্বের মানুষ দেখছিল, আর তারা সবাই গায়ের পক্ষে ছিল। এমনকি সেখানকার এনপিসি ক্যারেক্টারগুলো গায়ের পক্ষে স্লোগান দিচ্ছিল। তাদের লড়াইয়ের এক পর্যায়ে গাই ডিউডের চোখে ক্লারার সেই চশমাটি পরিয়ে দেয়, ফলে ডিউড এখানে বুঝতে পারে সে নিজেও একটি এনপিসি ক্যারেক্টার। এ কারণে সে গায়ের সঙ্গে বন্ধুত্ব করে, আর এখন সেও গায়ের পক্ষে চলে আসে। এরপর গাই তার বন্ধু বাড়িকে নিয়ে কিয়ের তৈরি করা সেই ব্রিজটি পার হতে থাকে। অন্যদিকে এদৃশ্য দেখে অ্যান্টনি ফ্রি সিটি গেমের সকল সার্ভার ভাঙতে শুরু করে, ফলে ফ্রি সিটিতে থাকা সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছিল। এদিকে এই ধ্বংসলীলার কারণে কিয়ের তৈরি করা সেই ব্রিজটি মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়, ফলে বাডি গায়ের সঙ্গে আর যেতে পারে না, এবং সে গাইকে বেস্ট অফ লাক বলে গেমটি থেকে রিমুভ হয়ে যায়। গাই তার বন্ধুকে হারিয়ে অনেক বেশি কষ্ট পায়, কিন্তু তাকে যেভাবেই হোক অন্য গেমে পৌঁছতে হবে, তাই সে অনেক জোরে জোরে দৌড়তে শুরু করে, কারণ তার পেছনে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল। এরপর গাই কোনো মতে দৌড়তে দৌড়তে সেই নতুন গেমটিতে পৌঁছে যায়। এদৃশ্য দেখে সারা বিশ্বের মানুষ অনেক খুশি হয়ে যায়। এদিকে অ্যান্টনি সমস্ত সার্ভার ভেঙে ফেলে, শুধুমাত্র একটি সার্ভার বাকি ছিল। ঠিক তখনই সেখানে মিলি চলে আসে, আর সে অ্যান্টনিকে বলে, আমি আর কি তোমার উপর যেই মামলা করেছিলাম সেটা আমরা উঠিয়ে নেব, যদি তুমি এই সার্ভারটিকে ধ্বংস না করো। অ্যান্টনি তখন মিলির কথায় রাজি হয়ে যায়, কিন্তু তারপরও দেখা যায় পুলিশ অ্যান্টনিকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই
মিলিকি এবং তাদের একজন বন্ধু মিলে ফ্রি সিটি গেমের সেকেন্ড পার্ট তৈরি করতে যাচ্ছে, যেটার নাম তারা ফ্রি সিটির বদলে ফ্রি লাইফ রেখেছে, যেখানে সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আর এই গেমটিতে অ্যাডভান্স প্রযুক্তির চাইতে প্রাকৃতিক সৌন্দর্যই বেশি রাখা হয়েছে। মুভির শেষ পর্যায়ে একটি টুইস্ট আসে, এখানে আমরা জানতে পারি আসলে গাই ক্যারেক্টারটিকে কি নিজেই কন্ট্রোল করছিল। গেমের দুনিয়ার মতো বাস্তব দুনিয়াতে সে মিলিকে ভালোবাসে, আর মিলি যখন এই কথাটি জানতে পারে তখন সে দৌড়ে কিয়ের কাছে চলে যায়, আর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা গাইকে দেখতে পাই, এখানে গায়ের সঙ্গে ডিউডের অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর গাই সেখানে তার বন্ধু বাড়িকে দেখতে পায়, আর তারা একে অপরকে দেখতে পেয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর এখানেই শেষ হয়ে যায় ফ্রি গাই মুভিটি।